নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা শুনছেন বায়োস্কোপের গল্প আমি আবার একটা নতুন ওয়েব সিরিজের সাজেশন নিয়ে আজ চলে এসেছি যারা অনুরাগ সিনেমা দেখতে পছন্দ করেন তাদের এই ওয়েব সিরিজটা খুব ভালো লাগবে ওয়েব সিরিজটার নাম জামতারা সাবকা নাম্বার আয়েগা ক্রাইম থ্রিলার ড্রামাতে ভরপুর একটা কমপ্লিট ওয়েব সিরিজ ঝাড়খণ্ডের একটা ছোট্ট জেলা জেলার নাম জামতারা সবে আইএস পাস করা এক যুবতী এসআই হিসাবে জামতারা থানায় নিযুক্ত হন তাকে সেই থানায় পোস্টিং করানোর একটাই উদ্দেশ্য জামতারা থেকে ফিশিং কে কমপ্লিটলি নির্মূল করতে হবে ফিশিং কি ফিশিং হচ্ছে একদল কিশোর মেয়েদের গলা নকল করে কাস্টমারদেরকে ব্যাংক এমপ্লয়ার হিসাবে কল করে তাদেরকে বিভিন্ন টোপ দেয় মানে বিভিন্ন অফার দেয় যেমন টিভি ফ্রিজ অথবা ফরেন ট্যুর আর এই সুযোগে জিজ্ঞাসা করে নেয় ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সিকিউরিটি নাম্বার তারপর আর কি তারপর পুরো কেল্লা ফতে ব্যাংক পুরো ফাঁকা গল্পটা সম্পর্কে আর কিছুই বলবো না দেখুন ওয়েব সিরিজটা কম বাজেটে নতুন ধরনের গল্প দেখতে বসলে এনগেজ হতে বাধ্য হবেন আর শেষ পর্যন্ত ভিলেনের শাস্তি না পাওয়া পর্যন্ত আপনিও নিশ্চিন্ত হতে পারবেন না যাদের নেটফ্লিক্স আছে তাদেরকে তো আমি এখনই দেখতে বলবো আর যাদের নেটফ্লিক্স নেই তারা আমাকে নক করলে আমি কিছু ওয়েবসাইটের নাম বলে দেব সেখানে আপনারা এই ওয়েব সিরিজটা পেয়ে যাবেন এবার আসবো সিনেমার টেকনিক্যাল বিষয়গুলোর দিকে প্রথমেই সিনেমাটোগ্রাফির কথা বলবো খুবই সুন্দর আপনার মনে হবে এই তো আমি সশরীরে বিহার বা ঝাড়খণ্ডের কোনো একটা গ্রামে ঘুরে এলাম খুবই রিয়াল সিনেমাটোগ্রাফি এই ওয়েব সিরিজটার ব্যাকগ্রাউন্ড মিউজিক ঠিকঠাক খুব প্রশংসাযোগ্য না হলেও একদম ফেলনা নয় সব থেকে প্রশংসনীয় হচ্ছে অভিনেতাগুলির অ্যাক্টিং ভিলেনের চরিত্রে অমিত সায়ল ফাটিয়ে দিয়েছেন এনাকে ইনসাইড এজ ওয়েব সিরিজটাতেও নেগেটিভ ক্যারেক্টারে দেখেছিলাম তখনই নজর কেড়েছিল কিন্তু এই সিরিজে তিনি তার অভিনয়কে এক ধাপ উপরে নিয়ে গেছেন পুলিশের চরিত্রে ভট্টাচার্য অসাধারণ কাঙ্গাল মালসাটের পর তাকে তেমন বাংলা সিনেমায় আমি দেখিনি বলিউড সিনেমা ডেবডি আর সিরিজ ক্রিমিনাল জাস্টিসে এত ভালো অভিনয় করার পরও কেন জানি না ওনাকে আরও বেশি সিনেমায় দেখলাম না সেটা আমাকে অবাক করে এসপির চরিত্রে যে মেয়েটি অভিনয় করেছেন মানে আকশা পারদেসানি তিনি ঠিকঠাক কিছু কিছু জায়গায় একটু তাল কেটে গেলেও উতরে গেছেন এবার বলবো এই ওয়েব সিরিজের সম্পদদের কথা মানে যে ছেলেগুলো ফোন করে লোক তাদের অভিনয়ের কথা এক সে বারকার এক কাকে ছেড়ে কাকে দেখব যেমন বডি ল্যাঙ্গুয়েজ তেমন ডায়লগ ডেলিভারি সবাইকে ফিউচারে অনেক অনেক বলিউড সিনেমাতে দেখার অপেক্ষায় রইলাম ফাইনালি বলব ওয়েব সিরিজটায় কিছু প্লট হোলস আছে এবং আননেসেসারি অনেকগুলো ক্যারেক্টার আছে এবং আননেসেসারি অনেকগুলো সিনও আছে যেগুলি না থাকলেও এই ওয়েব সিরিজটায় কিছুই আসতে যেত না আর একটু এডিটিং ভালো হলে এই ওয়েব সিরিজটা দু হাজার কুড়ির বেস্ট ওয়েব সিরিজ হতেই পারতো কিন্তু যাই হোক ওয়েব সিরিজটা অন্যগুলো ওয়েব সিরিজের থেকে সম্পূর্ণ আলাদা মানে বিশেষ করে গল্পটা এবং নতুন কনসেপ্ট সো আমি সবাইকে সাজেস্ট করব এই ওয়েব সিরিজটা দেখার জন্য সো বন্ধুরা আজ এইটুকুই আমার ভিডিওটি কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাতে বায়োস্কোপের গল্পের পরবর্তী আপডেটগুলো আপনারা পেতে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা